মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মেলাবে, কিন্তু কথার সাথে কাজ মেলাবে না। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র। টেনে নিয়ে যাওয়ার সম্পর্ক বেশি দূর গড়ায় না, আর টান থাকার সম্পর্কে কখনো ভাঙন ধরে না। মানুষ চিনতে পারাটা আসলে সহজ নয়। মিষ্টি কথার আড়ালে কুৎসিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না। দেরিতে হলেও বুঝতে পেরেছি আজ, কিছু মানুষের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়াই তাদের কাজ। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। পৃথিবীতে যত ধরনের কষ্ট আছে, তার মধ্যে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট। শব্দ হয় না, রক্তপাত হয় না, কিন্তু ভিতরে জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। যে মানুষ নিজের ধৈর্যের উপর আস্থা রাখতে পারে না, সে মানুষ কখনো জীবনে বড় হতে পারে না। যার দশ জনের কাছে যাওয়ার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব? তোমার পায়ে যদি জুতো নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। যদি তুমি আমার সবচেয়ে খারাপ অবস্থাতে আমাকে গ্রহণ করতে না পারো, তাহলে আমার সবচেয়ে ভালো অবস্থাতে পাওয়ার অধিকারও তোমার নেই। ভালোবাসার কোনো সঠিক সংজ্ঞা হয় না। যে ভালোবাসাকে যেভাবে দেখবে, তার চোখে ভালোবাসা সেই রূপ নেবে। ঠিক যেমন জল যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারণ করে। কেউ ইগনোর করলে উল্টো তাকেও ইগনোর করুন, কারণ মানুষ আজকাল চোখের পানির মূল্য দিতে জানে না। যদি কেউ বলে ভালোবাসা শুধুই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তার কাছে সেটাই ঠিক। আবার যদি কেউ বলে ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, স্বচ্ছ, স্পষ্ট, তবে তাই। আবার কারো কাছে ভালোবাসা একটা মোহ, আর সামনের মানুষকে আঁকড়ে থাকা সেটাও কোনো ভুল নয়। মূল কথা, জীবনে ভালোবাসা থাকবে, সেটা সুখের হোক বা কষ্টের বা কল্পনায়। আর ভালোবাসার ছাপ মৃত্যুর পরও একইভাবে রয়ে যায় স্মৃতির পাতায়। সত্যি নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি, তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি। ফেলে আসা দিন জানে কতটা সময় নষ্ট হয় একটি ভুলের কারণে। অর্থ ছাড়া মন বোঝানো দেয়, অর্থ থাকলেই মন দেখানো যায়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। বুকে জমা পাথরগুলো একটু সরিয়ে কিছুটা জায়গা বিশ্বাসকে দাও, তুমি দেখে নিও একদিন এই বিশ্বাসটাই ভালোবাসার নাম নিয়ে উড়ে বেড়াবে তোমার আকাশ জুড়ে। যে সয় সেই বোঝে যন্ত্রণা কতটা গভীর, তাই অপরকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে না পারলেও উপহাস করবেন না কখনো। প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে, তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না। পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু আর বৃদ্ধ পিতামাতা। যার কষ্ট সেই বোঝে। লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাবার গল্পটাই জানে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। আপনি কাউকে প্রচণ্ড ভালোবাসেন, তাহলে নিজেকে আর মানুষ ভাবছেন কেন? আপনি তো কারো হাতের খেলার পুতুল হয়ে গেছেন। যখন তুমি কোনো কিছু পাওয়ার সামর্থ্য অর্জন করবে, ঠিক তখনই দেখবে তোমার পছন্দগুলো হারিয়ে গেছে। কেউ মায়ায় পড়ে সমস্ত ইগো ভুলে যায়, আবার কেউ ইগোর কারণে সমস্ত মায়া ভুলে যায়। নিজের ভালো যে না বুঝে, তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না। এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারো কাছে চরমভাবে প্রতারিত হয়। মধ্যবিত্তের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক একটা উপন্যাসের বাস্তব চরিত্র। মিথ্যা ব্যস্ততার অজুহাত দেখিয়ে দূরে না রেখে সত্যিটা বলে জীবন থেকে সরিয়ে দাও, এতে এতটুকুও কষ্ট হবে না। সত্যি জানি, আমায় ছাড়া দিব্যি তোমার যাচ্ছে কেটে দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। জীবনের জন্য নিয়মের প্রয়োজন হলেও
প্রয়োজন কখনো নিয়ম মানে না। কিছু মানুষের লোভ লালসা আর স্বার্থপরতা দেখলে মনে হয় নবাব সিরাজউদ্দৌলার মীর জাফর এখনও বেঁচে আছে। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, নারীর ব্যক্তিত্ব তার আচরণে। কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ সেটা মুখের ভাষায় নয়, সময় গেলেই প্রমাণিত হয়। লাইফে কিছু কিছু জিনিস আছে যা একবার হারিয়ে ফেললে সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। পথ থেকে পথে পথিকেরা হাঁটে, পথিকের পথ জানা নেই। জেগে থাকে আশা, মিটবে পিপাসা, বুঝিয়ে পথ ফুরলেই। একটা সময় কাঁচের চুড়ি ভেঙে গেলে মেয়েটা কাঁদে, হাতের ঘড়িটা ভেঙে গেলে ছেলেটা কাঁদে। প্রাইমারি স্কুলের বন্ধুদের ছেড়ে আসতে বুক ভেঙে যায়। তারপর একটার পর একটা ভাঙাভাঙির খেলা দেখতে দেখতে মানুষ নিজে ভেঙে গেলেও আর কাঁদে না। কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারো পাজেরো গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, অথচ ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে, কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে, কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচামরিচ কষলিয়ে গোগ্রাসে ভাত গিলছে, কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তার ওভার ব্রিজে অঘরে ঘুমাচ্ছে, কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছে না, কেউ পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে পকেট খালি বলে, কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো, কেউ পায়ে হেঁটে পথ চলছে মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাইলে ওরাই জীবনটা এখন গড়ে নিবে। সন্ধিতে বিচ্ছেদ ব্যাকরণে হলে মিলনের সংজ্ঞায় পূর্ণতা মিলে, জীবনের সন্ধিতে বিচ্ছেদ হলে বিরহের ধূপশিখা চিরদিন চলে।